আসসালামু আলাইকুম। আজকে আমি আরো একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো ফাইসা মাছের চাপা শুটকি। এটাকে ফাইসা মাছের চাপা শুটকি বলে। মাছ মাংস দিয়ে ভাত খেতে না ইচ্ছা করলে এইভাবে একটু শুটকি ভুনা করলে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। তো আজকে আমি শুটকি ভুনাটা কিভাবে করলাম সেই পুরো রেসিপিটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে ফাইসা চাপা নিয়েছি, এটাকে ফাইসা চাপা বলে। আমি বড় বড় পাঁচটা চাপা নিয়েছি। এখন এটা আমি ভালো করে ধুয়ে নিব। এটার মধ্যে আঁশটা আছে, যে আঁশগুলো ছাড়িয়ে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আমি এই প্যানে রান্নাটা করব শুটকি। এটার মধ্যে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। শুটকিতে একটু তেল বেশি লাগে, আমি একটু বেশি দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নিব। পেস্ট হয়ে গেছে, আমি আর এর বেশি আর লাল করব না। এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চার চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দিব এক চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব এক চার চামচ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো আমি দেড় চার চামচ দিব, আরও হাফ চামচ দিব। শুটকিটা একটু ঝাল না হলে ভালো লাগে না। আর দিয়ে দিব আমি এখানে ধইনা গুঁড়ো এক চার চামচ, আর দিয়ে দিব কিছু কাঁচামরিচ ফালি করা, আর দিয়ে দিব কিছু আমি আস্ত রসুন, রসুনের কোয়া দিয়ে দিব আর কি। এগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নিব, একটু পানি দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ফাইসা চাপা শুটকিগুলো ভালো করে ধুয়ে এনে পরিষ্কার করে নিছি, এগুলো আমি এখন এখানে দিয়ে দিব। আমি এখানে লাড়াচাড়া করতে করতেই শুটকিটা ভেঙে যাবে। আর আমি সামান্য একটু পানি দিয়ে দিব যত শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য, কারণ আমি পানি কষানোর জন্য দিয়েছি। এখন আমি একটু দিব শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য, অল্প করে দিয়ে দিব। এতে আমার শুটকিটা সিদ্ধ হয়ে যাবে। আমি পানিটা একদম শুকিয়ে ফেলবো, তারপর একটু ভাজা ভাজা করে ফেলবো। যখন একদম তেলটা বের হয়ে আসবে তখন শুটকিটা রান্না হয়ে যাবে। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যে এটা কিন্তু বেশি একটা কাটা থাকে না। আমি কাটাটা বেছে দিই নি, এই যে এখন রান্না করছি কাটাটা আলগা হয়ে গেছে। আমি এভাবে কাটাগুলো বেছে ফেলে দিব, তাহলে আর খাওয়ার সময় লাগবে না। আর আমি এখানে আদা জিরা এগুলো কিন্তু ব্যবহার করি নাই, কারণ এগুলো দিলে শুটকির যে আসল মেন একটা গন্ধ সেটা পাওয়া যেত না। এজন্য সবসময় জিরার আদাটা কখনোই শুটকির মধ্যে দিবেন না, তাহলে শুটকির যে একটা সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। আর আদা জিরাতে কিন্তু এই গন্ধটা নষ্ট করে ফেলে। তো আমার এটা প্রায় হয়ে আসছে, আমি আর দুই তিন মিনিট এটাকে একটু ভাজা ভাজা করব, তারপরে নামিয়ে ফেলব, নামিয়ে দেখাবো যে এটা কতটা ভালো হয়েছে। হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলব, নামিয়ে দেখাচ্ছি।
আর যেটা পানি পানি দেখা গেছে ওটা কিন্তু পানি না, এটা তেল। তেলটা একটু দেখা যাচ্ছে, পানিটা আমি একেবারে শুকিয়ে ফেলছি। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে ফেলবো। দেখুন আমার শুটকিটা দেখতে কত ভালো লাগতেছে, কত কম সময়ে আমি শুটকি গুঁড়া করে ফেললাম, অনেক ভালো হয়েছে। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর অবশ্যই এরকম ভালো ভালো রেসিপি আমার কাছে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আরও এরকম ভালো ভালো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।